সফলভাবে এগোচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। ইতিমধ্যেই আমিনবাজার ল্যান্ডফিল্ডের জন্য ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে। এখান থেকে দৈনিক 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, দুবছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। নাসরুদ্দিনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে 32 থেকে 36 হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে বাসা বাড়ির মিক্সড বর্জ্যই বেশি, যাকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে শক্তিতে রূপান্তরের চেষ্টা চলছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে 2021 সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ডিএনসিসি। ভূমি অধিগ্রহণ শেষে চীনা প্রতিষ্ঠানটিকে আমিন বাজারে 30 একর জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হবে কারিগরি কাজ। মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। রাষ্ট্রদূত বলেন, পরিবেশ বান্ধব ও মানসম্মত উপায়ে ব্যবহার করা হবে বর্জ্য। Fabric, sheer fabrication. There's no Chinese date. It's only Chinese dividend for the smart Bangladesh. And the Vision 2041, China will be a faithful contributor and a constructor for this grand dream. মেয়র আতিক জানান, দুবছরের মধ্যে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। এজন্য দৈনিক 3,500 টন বর্জ্য সরবরাহ করবে সিটি কর্পোরেশন। 3,000 টন যদি আমরা বর্জ্য তাদেরকে না দিতে পারি, পার টনে $1,000 করে ফাইন দিতে হবে আমাদেরকে, আমরা সিটি কর্পোরেশন দিব। আর ওরাও যদি বিদ্যুৎ উৎপাদন করতে না পারে, তাহলে পার মেগাওয়াটে ওরাও $1,000 করে দিবে। চারটা টারবাইন লাগবে, এর মধ্যে একটা টারবাইন তারা টার্গেট করেছে 2025 সালে তারা শুরু করে দিবে পর্যায়ক্রমে। প্রকল্পের পুরো অর্থের যোগান দিচ্ছে চীনা সরকার। খরচ পড়বে 12,000 কোটি টাকা। উৎপাদনে যাওয়ার 25 বছর পরিচালনা করবে চীন, এরপর বাংলাদেশকে হস্তান্তর করা হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।